দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গেলেও প্রথমবারের মতো ফুটবল ফেডারেশন পরিদর্শনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাফুফের আসন্ন নির্বাচন ঘিরেই মূলত তার এই সফর। যদিও এদিন ফেডারেশনে ছিলেন না বাফুফের বর্তমান কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য। ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে শুরু থেকেই চলছে আলোচনা সমালোচনা। কাউন্সিলরশিপ ও নির্বাচন কমিশন নিয়ে আছে বিস্তর অভিযোগ। দেশের পট পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন বেশ কয়েকটি জেলার ডিএফএ কাউন্সিলররা। তাই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পূর্বের কাউন্সিলরদেরকে স্বস্থানে রেখে ইলেকশনটা হওয়ার আমি বিপক্ষে এবং এখনও বিপক্ষে, কিন্তু ফিফার রেগুলেশনস এবং বাফুফের যে স্বায়ত্তশাসন সেটার প্রতি সম্মান আমাদেরকে রাখতে হবে। যারা ডিএফএর কাউন্সিলর ছিলেন অনেকেই পলাতক আছে, তো এই পরিস্থিতিতে ইলেকশনটা কতটুকু আসলে গ্রহণযোগ্য হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও দেশের ফুটবল উন্নয়নে বাফুফেতে সংস্কার চান যুব ও ক্রীড়া উপদেষ্টা, যার জন্য ফিফার সঙ্গে বসে ইতিবাচক হস্তক্ষেপ করার পরিকল্পনা আসিফ মাহমুদের। গভর্নমেন্ট কোনো স্টেপ নিলে ফিফা ব্যান করে দিবে, বাট বাফুফের নামের মধ্যেই তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আছে। যদি বাংলাদেশ সরকারের কোনো নাই থাকে, তাহলে তো আসলে নামেরই সার্থকতা থাকে না। এবার একটা পলিসি নিয়েছি, পজিটিভ হস্তক্ষেপের জায়গা বলেন কিংবা পজিটিভ স্টিকের জায়গা বলেন, সেটার জায়গায় আমাদের কিছু কাজ করার প্রয়োজন আছে। ফিফার কিছু রেগুলেশনস আছে, আমরা ফিফার সাথেও এ বিষয়ে কথা বলবো যে কীভাবে এই সমন্বয়টা করা যায় ফর দ্য বেটারমেন্ট অফ দ্য গেম। এদিকে দেশের ফুটবলের নির্মমুখী গ্রাফের জন্য বাফুফের কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতিকে দুষলেন ক্রীড়া উপদেষ্টা, যার জন্য পৃষ্ঠপোষকরা ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও মন্তব্য তার। সবাই ক্রিকেটে ইনভেস্ট করতে চায়, ক্রিকেটের সাথে সংযুক্ত হতে চায়, বাকি জায়গায় পারে না। বাফুফে নিয়ে তো এরকমও কথা ছিল যে এখানে যারা ইনভেস্ট করতো 30% কোনো একটা পকেটে আগে যেত, তারপর 70% আসতো, তো এই ধরনেরও কথা আছে। ডিসেম্বরের মধ্যেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া ফুটবলের জন্য বরাদ্দ দেওয়া হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।